গল্পের গরু আকাশে ওড়ে এমন বাক্যের কথা আমরা অনেকেই শুনে থাকবো হয়তো, কিন্তু আজ এমন কিছু ছাগলের কথা বলবো যা আকাশে না হলেও গাছে চড়তে পারে। এই ছাগলের পাল শুধু গাছেই উঠে না, একেবারে মগডালে গিয়ে ফল পেরে খায়। কথাটি বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলেই বলছি, এটা সত্যি সত্যি ঘটেছে মর্কোতে। এখানে প্রতিদিনই ছাগলের পাল গাছে উঠে ফল খায়। সম্প্রতি ছবি ও ভিডিও সহ এমন খবরই প্রকাশ করেছে লন্ডনের মিরর অনলাইন সহ বিশ্বের বিভিন্ন পত্রিকা। মিররের খবরে জানা যায়, দক্ষিণ পশ্চিম মর্কোয়ে আর্গান নামে এক বিশেষ রকমের গাছ দেখতে পাওয়া যায়। সারা গায়ে কাঁটাযুক্ত এই গাছের ফল রসালো ও সুস্বাদু। এই আর্গান ফল থেকে আর্গান তেল তৈরি হয়, যা বিদেশে রপ্তানি করে মর্কো প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। এই আর্গান ফল সেই দেশের ছাগলের কাছে খুবই প্রিয়। এই ফল এবং গাছের পাতা খেতে ছাগলের পাল গাছে উঠে যায়। তা গাছ যত উঁচুই হোক না কেন, চার পায়ে ব্যালেন্স করে এই ডাল থেকে ও ডালে অনায়াসে এইসব ছাগল ঘুরে বেড়ায়। দেখে মনে হয় যেন কাজটি তাদের কাছে একেবারেই সহজ। একটি গাছে 10 থেকে 15টি ছাগল পর্যন্ত দেখা যায়। মাউরুজিও পুন্টারি নামের 55 বছর বয়সী একজন ইতালীয় ফটোগ্রাফার মর্কোর ইসাউরা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি তাজ্জব হয়ে যান, দেখতে পান কয়েকটি ছাগল দক্ষ আরোহীর মতো গাছে উঠে খাবার খাচ্ছে। তিনি যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দ্রুত ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করেন। তিনি বলেন, এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, এটা আমার জন্য বিরাট একটি সারপ্রাইজ ছিল। তার তোলা ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বব্যাপী বেশ সাড়া জাগে। এখন আর্গান ছাগল গাছ নামেই পরিচিত পেয়েছে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।